মিলিটারি একাডেমির উদ্দেশ্য হল প্রত্যেক ক্যাডেট এবং ট্রেনিং অফিসারকে ধর্মীয় মূল্যবোধ, সামরিক চেতনা ও ঐতিহ্য এবং জাতির প্রতি আজীবন সেবার আদর্শে উদ্বুদ্ধ এবং চরিত্রবান হওয়ার লক্ষ্যে অনুপ্রাণিত করা। প্রত্যেক ক্যাডেটকে পেশার প্রতি উৎসর্গীকৃত দক্ষ পদাতিক প্লাটুন কমান্ডার হিসেবে প্রশিক্ষণ দান এবং যথাযথ জ্ঞানসম্পন্ন স্নাতক ডিগ্রি অর্জনে প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় শিক্ষা প্রদান এবং উচ্চতর শিক্ষা গ্রহণে অনুপ্রাণিত করা। ১৯৭৫ সালের জানুয়ারি মাসে প্রথম বিএমএ শর্ট কোর্সের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন অফিসার সংযোজনের ধারায় এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। পূর্ণাঙ্গ এবং বাস্তবমুখী সামরিক প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ক্যাডেটদের সার্বিক প্রশিক্ষণ পরিচালিত হয় পদাতিক ব্যাটালিয়নের কাঠামো অনুসারে। প্রথম বাংলাদেশ ব্যাটালিয়ন নামে পরিচিত এ ব্যাটালিয়নে রয়েছে 5টি কোম্পানি। ২০১৫ সালের জানুয়ারি থেকে বাংলাদেশ মিলিটারি একাডেমির সামরিক, একাডেমিক এবং চারিত্রিক এই তিনটি মৌলিক প্রশিক্ষণ কার্যক্রমে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। Since its inception, Bangladesh Army has trained so far total number of 9,244 Bangladeshi cadets and 426 foreign cadets. The mission of Bangladesh Military Academy is to prepare and educate a cadet as a leader of character, imbibed with sense of duty, honor and dignity for the utmost dedication for providing lifetime service to the nation. বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স থেকে এখানে 3 বছর মেয়াদী সামরিক প্রশিক্ষণ এবং বিভিন্ন বিষয়ে 4 বছর মেয়াদী ইঞ্জিনিয়ারিং এবং স্নাতক সম্মান ডিগ্রির কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ মিলিটারি একাডেমিতে সেনাবাহিনীর ক্যাডেটদের পাশাপাশি নৌ এবং বিমান বাহিনীর ক্যাডেটরাও তাদের মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করছে। এছাড়াও বাংলাদেশের বন্ধুপ্রতিম বিভিন্ন দেশের 427 জন ক্যাডেট মিলিটারি একাডেমি থেকে সাফল্যের সাথে কমিশন লাভ করেছে। চির উন্নতমম শির মূলমন্ত্রে দীক্ষিত একজন ক্যাডেট সাফল্যের সাথে বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রশিক্ষণ শেষ করার পর কমিশন পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার হিসেবে যোগ দেন।